বিগত 54 মাস ধরে রাজ্যবাসী এক অজানা অচেনা ত্রিপুরাকে খুব কাছ থেকে দেখছে, যেখানে নেই কোনো আইনের শাসন, নেই গণতন্ত্রের চিহ্নটুকু। রাজ্যে কায়েম হয়েছে স্বৈরাচার, এক প্রকার জঙ্গলের রাজত্ব চলছে শান্তির ত্রিপুরায়। একাংশের পুলিশকর্তাদের দলদাসমূলক ভূমিকার কারণে বিজেপির সমাজদ্রোহীরা গত 54 মাস ধরে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চালাচ্ছে রাজ্য জুড়ে। বিরোধী দলের অফিস, বিধায়ক, নেতৃত্ব, কর্মীদের ওপর আক্রমণ এখন ত্রিপুরায় নিত্যদিনের ঘটনা। খুন, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর, ধর্ষণ, এসবই এখন ত্রিপুরাবাসীর খুব পরিচিত শব্দ। কেউ বাদ নেই শাসকের বর্বর আক্রমণ থেকে। ডাক্তার, নার্স, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, উচ্চপদস্থ আমলা, পুলিশ, বিদেশি পর্যটক, সবাই ভুক্তভোগী বিজেপির গুন্ডামির। সব কিছুকে ছাপিয়ে গেছে গত বছরের 8ই সেপ্টেম্বর ঘটে যাওয়া শাসক দলের জল্লাদ বাহিনীর দ্বারা সংগঠিত তাণ্ডব লীলা। আজ এই কালো দিনটেরই বর্ষপূর্তি। সেদিন রাজ্যের মানুষ দেখল চলপাল্টাইয়ের ত্রিপুরায় বিজেপির রাজ্য নেতাদের নেতৃত্বে CPIM রাজ্য দপ্তরে অগ্নিসংযোগ, ভাঙচুর। একই সাথে ডেইলি দেশের কথা, প্রতিবাদী কলম, PB24 অফিস কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আগরতলা সহ রাজ্যের প্রতিটি মহকুমায় নেমে এসেছিল শ্মশানের নিস্তব্ধতা। না, মোটেও না, যাদের নেতৃত্বে সেদিন বীভৎসতম রাজনৈতিক সন্ত্রাস হলো তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি পুলিশ। অথচ সামাজিক মাধ্যমে সব ছবি জলজল করছে আজও। অপরাধীদের সম্মান জানানোটাই এখন বিজেপির রীতি, আর তাই সেদিনের মূল অপরাধী আজ আলোকিত করছে দলের সভাপতির পদ। না, দুঃখ পাবেন না, এ রাজ্যে বিচারের বাণী নিভৃতে কাঁদবে এ আর বলার অপেক্ষা রাখে না। এই দুঃশাসন থেকে মুক্তির রাস্তা খুঁজতে হবে আপনাকেই, সময় আপনার অপেক্ষায়। আসুন না সবাই মিলে মুক্তির সূর্যোদয় ঘটাই।